ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে উদ্ধার করা 28 নাবিক রোমানিয়া থেকে আগামীকাল দুপুরে ঢাকায় ফিরছেন। আজ রাতে রোমানিয়া থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন নাবিকরা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ইউক্রেন থেকে 28 নাবিককে দেশে ফিরিয়ে আনা হলেও নিহত হাদিসুর রহমানের লাশ এখনই দেশে আনা হচ্ছে না। তার লাশ ইউক্রেনে ফ্রিজিং করে রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে আনা হবে। গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলা সমৃদ্ধি। সিরামিক্সের কাঁচামাল নিয়ে জাহাজটির ইতালির রোবেনা বন্দরের উদ্দেশ্যে যাত্রার কথা ছিল, কিন্তু রাশিয়া 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এতে বন্দরেই আটকে যায় জাহাজটি। 2 মার্চ রাতে জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজের 3rd ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরে আটকে পড়া এই জাহাজের 28 জন নাবিককে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয়।